আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ প্রত দু হাজার একুশ সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আজ আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করব আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয় কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে ভৌত ও রাসায়নিক পরিবর্তনের তিনটি পার্থক্য লেখো দুই নম্বর রাসায়নিক পরিবর্তন ঘটলে কী কী দেখে অনুভব করে তা বোঝা যেতে পারে তিন নম্বর মৌটুসী কীভাবে পরাগ মিলনে সাহায্য করে চার নম্বর বাড়িতে দই তৈরি করার জন্য কি কি করা প্রয়োজন তা একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেবো আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল অ্যাক্টিভিটি টাস্ক কিন্তু উত্তর সহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও এক নম্বর প্রশ্নের উত্তর ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য ভৌত পরিবর্তনের ফার্স্ট পয়েন্ট জল ফুটে বাষ্পে পরিণত হয় এটা এক ধরনের ভৌত পরিবর্তন আর এদিকে এক নম্বর পয়েন্ট জলে চাল ফুটে ভাত রান্না করা হয় এটা এক ধরনের রাসায়নিক পরিবর্তন দুই নম্বর পয়েন্ট জল থেকে বাষ্প হলে জলের অবস্থা কোনো পরিবর্তন হয় না এদিকে দুই নম্বর পয়েন্ট চাল থেকে ভাত হয়ে গেলে চালে রাসায়নিক পরিবর্তন হয়ে যায় তিন নম্বর জলীয় বাষ্পকে শীতল করে আবার জলে ফিরে পাওয়া যায় ভাত থেকে কোনোভাবেই আর চালে ফেরত যাওয়া যায় না ভৌত পরিবর্তনে চার নম্বর পয়েন্ট তাহলে এই ধরনের পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থ ফিরে পাওয়া যায় আর রাসায়নিক পরিবর্তনে চার নম্বর পয়েন্ট রাসায়নিক পরিবর্তনের কারণে সরিয়ে নিলে মূল পদার্থের ফিরে পাওয়া যায় না এদিকে পাঁচ নম্বর পয়েন্ট ভৌত পরিবর্তন উভয়মুখী ঘটনা রাসায়নিক পরিবর্তন সাধারণত একমুখী ঘটনা দ্বিতীয় নম্বর প্রশ্ন যদি পরিবর্তনের পর অনুভব করি পূর্বের পদার্থটির থেকে ধর্ম রং গন্ধ সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে তাহলে বুঝবো রাসায়নিক পরিবর্তন হয়েছে তিন নম্বর মৌটুসী এক ধরনের ছোট্ট পাখি এরা সাধারণত ফুলের পরাগ মকরন্দ খায় এগুলি সংগ্রহ করার সময় এদের ঠোঁটে ফুলে পরাগ লেগে যায় আবার যখন স্ত্রী ফুল থেকে পরাগ মকরন্দ সংগ্রহ করতে যায় তখন গর্ভমুণ্ডে পরাগরেণু স্থাপন করে এইভাবেই পরাগ মিলনের সাহায্য করে মৌটুশি পাখি এবার আমরা চারের দাগের উত্তরটা দেখে নেব প্রথম ঘন করে দুধ ফোটানো হয় তারপরে দুধ ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে তারপরে দইয়ের সাজা লাগানো পাত্রে সেই দুধ ঢে ঢালতে হবে তারপর ঢেকে সারা রাত্রি রেখে দিতে হবে তারপরে সাজাতে থাকা ল্যাক্টোব্যাসিলাস দুধ থেকে দইয়ে পরিণত করবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবে না আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও তাহলে আলকাল যে সাবস্ক্রাইবটা প্রেস করে পাশে বেল আকোন প্রেস করে রাখবে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও আমরা কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ শ্রেণীর সমস্ত বিষয়ের কিন্তু মডেল মরাল আছে কিন্তু উত্তসহ আলোচনা করে দিয়েছি তোমরা যদি এখনও সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও